আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে ভাইয়া, আবার যদি সিগারেট খাস তো খবর আছে, আমি রোজ এসে তোর কাপড় শুকে দেখব গন্ধ আছে কি না। চার পেয়ে গেছিস ভাবিস না। শুভ্রাবের চোখ দুটো ভরে এলো এবার, শুভ্রতাকে ছেড়ে দিয়ে আবারও ভিড়ের মাঝে হারিয়ে গেল সে। গাড়িতে বসেও সাদাফের সাথে কথা বলার সুযোগ হলো না শুভ্রতার। শুভ্রতার সাথে মেয়ে পক্ষ থেকে যাচ্ছে তার তিন বান্ধবী আর রুম্পি। গাড়িতে আরও কয়েকজন থাকায় প্রাইভেসিটা পাওয়া হচ্ছে না। শুভ্রতা ভেবেছিল সাদাফের বাসায় এসেও দীর্ঘ সময় রোবটের মতো বসে থাকতে হবে তাকে, কিন্তু এমনটা কিছুই হলো না। সাদাফের বাসায় ঢোকার আধ ঘন্টার মাঝেই রুমে নিয়ে যাওয়া হলো তাকে। সাদাফের শোবার ঘর বা বিছানা কোনোটাই নতুন নয় শুভ্রতার, তবুও আজ অন্যরকম এক অনুভূতি হচ্ছে মনে। সারা ঘর গোলাপের সৌরভে মোম করছে। সাদা চাদরে ঢাকা বিছানাটা গোলাপের লাল পাপড়িতে ভরে আছে। পুরো বিছানাটা সাজানো হয়েছে তাজা লাল গোলাপের থোকায়। ঘরের দুই কোণে বড় বড় দুটো মোমও জ্বালানো হয়েছে। শুভ্রতাকে বিছানায় বসিয়ে দিয়ে কানের কাছে আধ ঘন্টার মতো ফিসফাস করলেন মেজভাবি। শুভ্রতার ক্লান্ত মাথা তার একটা কথারও মর্মার্থ করতে পারল না। কথার মাঝে মাঝে দুই একবার মাথা নাড়ল শুধু। মেজভাবি বেরিয়ে যাওয়ার পর রাত ১২টার দিকে রুমে এলো সাদাফ। রুমে ঢুকে দরজায় ছিটকানি লাগিয়েই আলমারি খুলল সাদাফ। শুভ্রতার ঘোমটার আড়াল থেকেই সাদাফের গতিবিধি লক্ষ্য করছে। সাদাফ আলমারি বন্ধ করে শুভ্রতার পাশে গিয়ে বসল, কোনো ভূমিকা না করে বলল, সারাদিন এই বস্তা বস্তি তো পড়েই আছে। সারাদিন এই বস্তা বাস্তি তো পড়েই আছো, বাসরুমে গিয়ে দ্রুত চেঞ্জ করে নাও, শর্ট টাইম শাওয়ার নাও, ভালো লাগবে, আমি অপেক্ষা করছি, যাও। শুভ্রতাকে উঠতে না দেখে সাদাফ মজার ছলে বলল, আমার সাহায্য লাগবে। শুভ্রতা ঘোমটার ভেতর থেকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেই উঠে দাঁড়ালো। সাদাফের হাত থেকে শাড়ি আর তোয়ালি নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই হাত টেনে ধরল সাদাফ। শুভ্রতাকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, গায়ে জিনিস খুলতে তো তিন দিন লাগবে তোমার, অলরেডি ১২টা বেজে গিয়েছে, আর বাসন আর কপালে নেই আমার, আসো আমি হেল্প করছি। শুভ্রতা থম ধরে বসে রইল। সারাদিন একটা খবর না নিয়ে এখন এত আদিক্ষেতা, একদম ভালো লাগছে না শুভ্রতার। সাদাফের চুলগুলো টেনে ছিঁড়তে ইচ্ছে করছে। শুভ্রতা এতক্ষণে সাদাফের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। সাদাফ গভীর মনোযোগে শুভ্রতার হাতের চুড়ি খুলছে। সাদাফের চোখে মুখের স্নিগ্ধতা দেখে মনে হচ্ছে সে ফ্রেশ হয়েই রুমে এসেছে। কাপড় পাল্টে সুতি একটা পাঞ্জাবি পরেছে। শুভ্রতার বুকটা অদ্ভুত এক ভালো লাগায় আপ্লুত হয়ে উঠল। এই মানুষটা এখন সারাক্ষণ তার সাথে, তার সামনে থাকবে, ভাবতেই সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। শুভ্রতা ওয়াশরুম থেকে বের হতেই দেয়াল ঘড়িতে ঘন্টা বাজল। সেকেন্ডের কাঁটাটা একের ঘর অতিক্রম করে দ্রুত গতিতে নিচে নামতে লাগলো। শরতের শেষ দিক, শেষ রাত্রাতে হালকা হিম হিম ভাব, ঠান্ডায় শুভ্রতার শরীরটা মৃদু কাঁপছে। ভেজা চুল থেকে পানি ঝরে ব্লাউজের পেছনের দিকটা ভিজে গিয়েছে। শুভ্রতা শাড়ির আঁচল ছাড়তে ছাড়তে ঘরের মাঝ বরাবর এসে দাঁড়ালো। ওয়াশরুমে শাড়ি পরাটা বড় ঝঞ্ঝাটময় কাজ, শাড়ির কোনো এক দিক না ভিজিয়ে শাড়ি পরাটাই মুশকিল। গোসল শেষ, ভেজা ব্লাউজ আর ভেজা আঁচলের বিরক্তিটা ঠেলে দিয়ে চোখ তুলে তাকালো শুভ্রতা। সাদাফ সোফায় বসে আছে। শুভ্রতার ঠান্ডায় কেঁপে ওঠা ঠোঁটজোড়ার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সে। শুভ্রতা দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে বলল, শেষ। সাদাফ এবার গভীর চোখ দুটো তুলে শুভ্রতার চোখের দিকে তাকালো। চোখের ইশারায় টি টেবিলটা দেখিয়ে দিয়ে বলল, খেতে এসো খুদা বাইনি। সাদাফের মুখে ক্ষুধা শব্দটা শুনতেই পেটের ভেতর মোচড় দিয়ে উঠল শুভ্রতার।
সারাদিন না খেয়ে থাকা পেটটা এবার ঘোর আন্দোলন জুড়ে দিল। সুব্রতা বড় বড় পা ফেলে সাদাফের পাশে গিয়ে বসল। সাদাফ গাঢ় দৃষ্টিতে সুব্রতাকে খেয়াল করছে। মোহময় দৃষ্টিতে সুব্রতার আগাগোড়া নিরীক্ষণ করে হালকা হাসল সাদাফ। চুল মোছনি, তোয়ালে কোথায়? এখনই যে পরিমাণ ভিজেছ, খেতে খেতে তারও ভিজে যাবে। কথাটা বলেই উঠে দাঁড়ালো সাদাফ, আলমারি থেকে নিজের তোয়ালেটা বের করে সুব্রতার চুলে জড়ালো। তোয়ালেটা চুলের সাথে পেঁচিয়ে সুব্রতার ডান কাঁধে তুলে দিয়ে ছোট্ট শ্বাস ফেলল, বলল, এবার খাওয়া দাওয়া স্টার্ট করো, অলরেডি একটা বেজে গেছে, রাতটা শেষ হয়ে যাচ্ছে সুব্রা। সাদাফের শেষ কথাটা বেশ করুণ শোনালো সুব্রতার কানে। সুব্রতা দুষ্টু হেসে খাবারের প্লেটটা তুলে নিয়ে বলল, বাসুর রাতে ভাতের প্লেট নিয়ে ঘরে ঢুকছে বর, মানুষ কি বলবে? সাদাফ সুব্রতার পাশে গা এলিয়ে বসল, ক্লান্ত গলায় বলল, মানুষকে বাকশক্তিটা দেওয়াই হয়েছে বলার জন্য, তাদের বলাটাই স্বাভাবিক এবং তাদের কিছু না বলাটাই অস্বাভাবিক। নতুন বউ সারাদিন না খেয়ে বাসুর রাতে সেন্সলেস হয়ে গেলেও তারা বলবে, নিজের মতো করে হাজার কথা সাজাবে, তাই মানুষের বলা বলি নিয়ে বসে থাকাটা বোকাবো। তবু বাসুর ঘর থেকে বেরিয়ে খাবার আনাটা কেমন দেখায় না? আমি আনিনি, পৃথাকে বলে রেখেছিলাম, ফোন দেওয়ার সাথে সাথেই দিয়ে গেছে ঘর, কেউ সম্ভবত দেখেনি, আর দেখলেই বাকি। সুব্রতা জবাব না দিয়ে খাবারে মনোযোগ দিল, খাবার চিবোতে চিবোতে বলল, তোমার বোনটা ভীষণ লক্ষ্মী। সাদাফ বাঁকা হেসে বলল, সেই সাথে বাঁচিও, দিদিন এত বেয়াদব হচ্ছে মেয়েটা, কথা বলার সময় বড় ছোট খেয়াল থাকে না তার। বড় ভাইয়া আর ওর বয়সের ডিফারেন্স হলো 17 বছর, এরপরও ভাইয়াকে বলে কি জানো, দাদা ভাই। তোমার আর বড় ভাবির মাঝে নাকি হেভি প্রেম চলছে, প্রেমের জোয়ারে অলমোস্ট ভেসে যাচ্ছে দুজনে। এই খুশিতে আমাকে একটা ফোন কিনে দেওয়া যায় না, চিন্তা করতে পারছো কি পরিমাণ নির্লজ্জ হচ্ছে মেয়েটা? বড় ভাইয়াকে কেউ এই কথা বলে? আমি বা ছোট ভাইয়া হলে তবুও একটা কথা ছিল। সুব্রতা বিষম খেলো, চোখ বড় বড় করে বলল, 17 বছর এত ডিফারেন্স, বড় ভাইয়া এত বড়? সাদাফ হেসে মাথা নাড়ল। সুব্রতা চোখ পিটপিট করে বলল, ভাইয়া তো তাহলে আমার থেকে অলমোস্ট 13 বছরের বড়, কিন্তু দেখে বোঝার উপায় নেই, কি সাংঘাতিক। তুমি তো বাচ্চা মেয়ে, আমার থেকে কমপক্ষে 8-9 বছরের ছোট হবে তুমি। আমাদের বিয়েটা অ্যাক্সিডেন্টলি না হয়ে গেলে বয়সের ডিফারেন্স দেখে বিয়ে করতাম না কখনো, ওভাবে খেয়ালই করতাম না। সাদাফের কথায় সুব্রতার মুখে কৃষ্ণাভ ছায়া খেলে গেল। সাদাফের কথার অর্থ কি? হুট করে বিয়ে হয়ে গিয়েছিল বলেই তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে সাদাফ, নয়তো বিয়ে করতো না। সুব্রতার জন্য আলাদা কোনো অনুভূতি কাজ করে না তার। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলল, প্লেটের বাকি খাবারগুলো মুখে অত্যন্ত তেতো ঠেকলো তার। সুব্রতা কোনো রকম খাবারগুলো শেষ করেই উঠে দাঁড়ালো, মনটা ভীষণ খারাপ লাগছে তার। সুব্রতা থমথমে মুখে ঘরের সাথে লাগোয়া ছোট্ট বারান্দাটায় গিয়ে দাঁড়ালো। সাদাফের এই বারান্দাটা বরাবরই ভীষণ ভালো লাগে সুব্রতার। বারান্দার বাম পাশটায় ঝুলছে মিষ্টি দেখতে একটি বেতের ঝুলা, তার পাশে রাখা বেতের মোড়াটাতে বেশ কিছু ইংলিশ ম্যাগাজিন পরিপাটিভাবে সাজানো। ডান পাশের দেয়ালটার তাকে তাকে অ্যাডেনিয়াম, অপরাজিতা, রেইন লিলি, ক্যাকটাস গাছের শাড়ি। দেয়ালের পাশ ঘেঁষে মেঝেতে রাখা জল ভরা বিরাট পাত্রে গুটিকতক লাল পদ্ম ভাসছে। আজ এই বিশেষ দিনে লাল পদ্মের সাথে গোলাকার ক্ষুদ্র মোমবাতি ভাসাতেও ভোলেনি সাদাফ। অন্ধকার বারান্দায় মোমবাতির ছোট ছোট আলো অসহনীয় এক সুন্দর আবহ তৈরি করছে। গ্রিলগুলোর সাথে লেপটে আছে মর্নিং গ্লোরি গাছের শাখা, চারপাশটায় শৌখিনতার ছোঁয়া। প্রকৃতির আবহে ঢাকা এই একচিলতে বারান্দাটাতে পা রাখতেই মুগ্ধ হয়েছিল সুব্রতা। মনে মনে সাদাফের গাঢ় রুচিশীলতার কি ভীষণ প্রশংসাই না করেছিল সে। সুব্রতা মর্নিং গ্লোরির পাতায় হাত বুলিয়ে উদাসী চোখে আকাশের দিকে তাকালো। ঝকঝকে আকাশটায় অসংখ্য তারার মিটিমিটি আলো, সেই অপার্থিব তারার রাজ্যের গর্বিত রানী হয়ে আকাশের মাঝ বরাবর অধিষ্ঠিত হয়েছে বিশাল এক চাঁদ। সুব্রতার বুক জিরে বেরিয়ে এলো তপ্ত দীর্ঘশ্বাস, সাদাফ তাকে ভালোবাসে এই সত্যটা সুব্রতারও জানা।
কিন্তু শুধুকে ভালোবাসলেই চলে? ভালোবাসাটা প্রকাশ করে বুক জুড়ে কোমল স্নিগ্ধ অনুভূতির স্পর্শ কি প্রয়োজনীয় নয়? এই যে আজ সারাটা দিন বসে যে বসে রইল শুভ্রতা, সবাই কত প্রশংসা করলো তার, কিন্তু সাদাফ নির্বিকার। আচ্ছা, বাসর রাতে নাকি স্বামীরা তাদের স্ত্রীদের চাঁদের সাথে তুলনা করে, স্ত্রীর সৌন্দর্যের প্রশংসায় আত্মহারা হয়ে পড়ে, অথচ সাদাফ তার ধারে কাছে নেই। শুভ্রতা জানে সে চাঁদের মতো সুন্দর নয়, চাঁদের সাথে তুলনাও তার যায় না, কিন্তু সাদাফ ছোট্ট করে সুন্দর লাগছে কথাটাও তো বলতে পারতো নাকি? গভীর অভিমানে শুভ্রতার চোখে মুখে আষাঢ়ের মেঘ জমতে লাগলো, সুন্দর চোখ চোরায় জল চিকচিক করে উঠল, শুভ্রতা করুণ গলায় গুনগুনিয়ে উঠল, বলো তো আরশি তুমি মুখটি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে? আমি নই বিরম্বতী রাজার ঘরে, হাসিতে পান্না তো নয় কান্না ঝরে, কে তো কি লজ্জা না পায় আমায় দেখে, তবু বল বল কে রূপসী তোমার চোখে? হঠাৎই কোমরে উত্তপ্ত ছোঁয়ায় চমকে উঠল শুভ্রতা, সুর থেমে গেল, ঘাড় ফিরিয়ে পেছনে তাকাতেই সাদাফের নিঃশব্দ হাসি চোখে পড়ল। এই নির্মল পবিত্র হাসিটা দেখেই সব রাগ অভিমান হাওয়া হয়ে গেল শুভ্রতার। সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটির প্রতি কয়েক সেকেন্ডের অভিমানেও যে শান্তি মেলে না শুভ্রতার। শুভ্রতার চোখে এই গভীর দৃষ্টি জোড়া পড়লেই দমবন্ধ ভালো লাগায় পাগল হয়ে যায় শুভ্রতা। গরম গরম কফি এক সিপ খাবার সাথে সাথে শীত পালাবে, খুব বেশি ঠান্ডা লাগছে তোমার না? কফির কাপটা এগিয়ে দিয়ে প্রশ্ন করলো সাদাফ। শুভ্রতা বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে মাথা নাড়লো, তার অর্থ হ্যাঁ নাকি না বোধগম্য হলো না সাদাফের। নিজের কফি কাপটা বাম হাতে নিয়ে পেছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সাদাফ। শুভ্রতার ভেজা চুলে মুখ ডুবিয়ে রাশ ভারী কণ্ঠে আবৃত্তি করে উঠল, হ্যালো বন্ধুরা, ভিডিওর পরের পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরের পার্টটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।